দেখুন, ছাত্রদের সঙ্গে একই হলে থাকতে আন্দোলনের ছাত্রীরা। শিরোনাম দেখে অবাক হতে পারেন, কিন্তু সত্যিকার অর্থেই ছাত্রদের সঙ্গে একই আবাসিক হলে থাকার দাবিতে আন্দোলনে নেমেছেন ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। সেখানে প্রতিষ্ঠানটির ছাত্রীরা এ আন্দোলনে নেমেছে। ছাত্রীদের এ দাবিতে প্রতিষ্ঠানটি অচল অবস্থা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে 14 ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সরকারিভাবে ছাত্রছাত্রীর জন্য আলাদা আবাসিক হল থাকলেও দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা একসঙ্গে থাকতেন। সম্প্রতি কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশনায় বলা হয়, রাত 10টা পর্যন্ত শিক্ষার্থীরা উভয় হলে ঢুকতে পারবেন, এরপর ছাত্রীরা ছাত্রদের হলে অথবা ছাত্ররা ছাত্রীদের হলে প্রবেশ করতে গেলে খাতায় সই করতে হবে। আর এখানেই বেঁধেছে ঝামেলা। ছাত্রীদের দাবি, একই হলে থাকতে দিতে হবে তাদের, কারণ তাদের অভিযোগ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত লিঙ্গ বৈষম্য হচ্ছে। এদিকে ছাত্রীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন কয়েকজন ছাত্র। আন্দোলনকারীদের ওই দাবিতে বিস্মিত প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এই দাবি কখনোই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। অন্যদিকে দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ছাত্রছাত্রীরা। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।